শেষকৃত্য করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি সংঘর্ষ, মৃত দুই, আহত 10 জন। উলুবেড়িয়া 16 নম্বর জাতীয় সড়কের ফকিরপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে হাওড়া বাউরিয়া থেকে শেষকৃত্য করে ফেরার পথে উলুবেড়িয়ার ফকিরপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর রেলিং, ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে পরে আরও একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনে। জানা গিয়েছে মৃতের নাম প্রশান্ত পাঠক ও বুলান ধারা। পুলিশ সূত্র খবর, বাগনানে মুলারিবার এলাকায় এক মহিলা শেষকৃত্য করে ফেরার পথে এই দুর্ঘটনা। মানে আমরা নামাজ পড়ে রোডে উঠেছিলাম কোনো রকম, তো দুটো গাড়ি, একটা গাড়ি ছিল কলকাতা, দুটো গাড়ি কলকাতাতে ছিল সম্ভবত, কলকাতায় একটা ছিল বলছিল বাড়ি বালি থেকে দীঘার দিকে যাচ্ছিল, আর একটা যাচ্ছিল বলছে সৎকার করে ওদিকে কলকাতার দিকে যায়, কলকাতা থেকে ওই দীঘাগামী যাচ্ছিল। তো ওই যে গাড়িটা বড় গাড়ি ছিল ওই গাড়িটা ছোটো গাড়িতে কোনো মানে ধাক্কা মারে, সে ব্যারিকেটে মারে, মারার পরে ল্যাম্পপোস্টে মারে, ল্যাম্পপোস্টের মাথায় গাড়িটা ঘুরে পড়ে গেছিলো। এলাকার কিছু ছেলে এসে গাড়িটাকে ওই ওখান থেকে চারজন ছিল, তাদের অবস্থা মোটামুটি চারজনই এখন সম্ভবত ভালো রয়েছে, একজনের হাতটা ভেঙেছে একটা মহিলার। বড় গাড়িতে চারজন ছিল সম্ভবত, এখানে দুজন স্পট ডেড আর একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।